হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মিরাজুল ইসলাম, প্লাম্বার ইলেকট্রিক টেকনিশিয়ান। আপনাদের মাঝে চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে। যে ভিডিওতে আমরা দেখব পিভিসি সেল কীভাবে লাগানো যায়, চলুন দেখে নিই। এই তো গাঙ্কিত সেই সেল, এই সেলটি পিভিসি বেসিন সেল। বেসিনের ওপরে আমরা লাগাবো এবং কীভাবে লাগাবো এবং মাপ কত হতে পারে। এই যে বেসিনের প্রথমে আগে মিডিল চিহ্ন করে নেবেন, মিডিল চিহ্ন করে নেবেন, তারপরে বেসিনের মিডিল চিহ্ন করে নেবেন। সেই বেসিনের মিডিল এবং সেলফের মিডিল সমান্তরাল রাখতে হবে। বেসিনের টপ থেকে সেলফের তলা লেভেল হবে আপনার 11 ইঞ্চি, যাতে করে বেসিনের যে মুভিংটা আছে সেটা আরামসে এদিক সেদিক মুভ করা যায় এবং ট্যাপ কোনো সময় খোলা লাগলে সেটাকে যেন খোলা যায়। সেই পজিশনে আমাদের সেলফ লাগাতে হবে। সেলফটা এভাবে স্প্লিট লেভেল থাকলে সুবিধা হতো। যাই হোক, আমি টাইলসটা লেভেল করা আছে দেখে টাইলসের লেভেল অনুযায়ী আমি ধরছি, এই জন্য সোজা আছে। আপনারা এখানে স্প্লিট লেভেল ব্যবহার করবেন যাতে করে সেলফের লেভেলটা ঠিক থাকে। লেভেল ঠিক করে নেওয়ার পরে আমরা মার্কার পেন দিয়ে যেখানে স্ক্রু লাগাবো সেই ঘাটটিতে আমরা দাগ দিয়ে নিলাম। দাগ দিয়ে নেওয়া হয়ে গেছে, ওখানে আমরা ড্রিলের সাহায্যে ড্রিল করব। আর এইখানে আমাদের 6.5 ড্রিল বিট লাগবে। এই যে দেখাচ্ছি, এই দুইটা জায়গায় আমরা ড্রিল করে নেব। তো এখন আমাদের দরকার 6.5 ড্রিল বিট। এই 6.5 ড্রিল বিট দিয়ে আমরা ড্রিল করে ছিদ্র তৈরি করব, করার পরে রয়্যাল ফ্ল্যাগ লাগাবো, তারপরে স্ক্রু দিয়ে আটকে দেব। এই যে 6.5 দেখেন, আমি দেখিয়ে দিচ্ছি। এই যে ড্রিল বিটের এখানে লেখা থাকে 6.5, ঠিক আছে। আমাদের এই যে বেসিন লাগানোর জন্য আমরা আমি অন্তত 14 মিলি ফলা ব্যবহার করে থাকি, যাই হোক অধিকাংশ সময় 12 মিলি ফলা লাগে। সেই ফলাটা খুলে রেখে এখন 6.5 ফলাটা লেগে নিলাম, ড্রিল বিট লেগে নিলাম। লেগে নেওয়ার পরে আমরা এখন এই যে প্রথমে আগে যেহেতু টাইলস ড্রিল করার সময় হয়তো পজিশন চেঞ্জ হয়ে যেতে পারে, মার্কারের জায়গাটুকু একটি ফলা বা স্ক্রু দিয়ে ফাইন করে ঠুকে নেবেন যাতে ড্রিল করার সময় ড্রিল বিট অন্যদিকে দৌড়ে সরে না যায়, পজিশন চেঞ্জ না হয়ে যায়, 19-20 না হয়ে যায়। কারণ মার্কার করার পরে দেখা যাচ্ছে অনেক সময় বেশিরভাগ ড্রিল করার সময় পজিশন সরে যায়, তখন পরবর্তী সেলফ লাগাবার গেলে দেখা যায় ব্যাকা টেরা হয়ে যায়। তার জন্যে খেয়াল রাখতে হবে যে পজিশনে আমরা মার্ক করব সেই পজিশনে যেন ড্রিল বিট দিয়ে ড্রিল হয় এবং ড্রিল যাত্রা যেন সঠিক পজিশনে থাকে, সেইভাবে আমরা ড্রিল করব। তারপরে ড্রিল করার শেষে আমরা আট নম্বর একটি রয়্যাল ফ্ল্যাগ আমরা ওখানে ঢুকে দেব। 10 নম্বর হলেও চলবে, সমস্যা নাই। রয়্যাল ফ্ল্যাগ বসিয়ে দিয়ে আমরা বেসিন সেলফ পিভিসি সেলফটা আমরা সুন্দর করে লাগাবো। আমাদের এই চ্যানেলটিতে বিভিন্ন প্রকারের প্লাম্বার ইলেকট্রিক কাজের ভিডিও পাবেন, নিত্য নতুন ট্রিক্স পাবেন। আর এগুলো নিত্য নতুন ট্রিক্স পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল অন করে দিতে হবে এবং ভিডিওতে লাইক করে দেবেন এবং সোশ্যাল মিডিয়ার বিভিন্ন জায়গায় শেয়ার করে দেবেন যাতে অন্য কেউ দেখতে পারে। তো আমার মেশিন সেলফ লাগানো শেষ হয়ে গেছে, যে টায়ারটি স্ক্রুতে টায়ারটি আটকে দিচ্ছি। তো ভালো থাকবেন, সুন্দর থাকবেন, টাটা।